দেবতারা কেন স্বর্গে থাকেন আর দানবরা কেন পাতালে থাকেন? দেবর্ষি নারদ একবার ব্রহ্মলোকে সৃষ্টিকর্তা ব্রহ্মাজির কাছে পৌঁছালেন এবং প্রশ্ন করলেন, দেবতারা কেন স্বর্গে থাকেন আর দানবরা কেন পাতালে থাকেন? ব্রহ্মাজি বললেন, হে দেবর্ষি নারদ, দেবতারাও আমার সন্তান আর দানবরাও আমারই সন্তান, তাই এই প্রশ্নের উত্তর যদিও আমার দেওয়া উচিত নয়, তবে আমি তোমাকে আগামীকাল একটা উদাহরণ দেখিয়ে বুঝিয়ে দেব। যাও, তুমি আজ সকল দেবতা ও দানবদের কাছে গিয়ে নিমন্ত্রণ করে এসো, আগামীকাল তারা যেন আমার এখানে দ্বিপ্রহরে ভোজন সেবা গ্রহণ করতে আসেন। দেবর্ষি নারদ খুশি মনে পিতার আদেশ পালন করলেন। তিনি স্বর্গে গিয়ে দেবতাদের আর পাতালে গিয়ে দানবদের নিমন্ত্রণ করে ফিরে এলেন। পরদিন দুপুরবেলা প্রথমে দানবরা এসে হাজির হলেন, বসানো হলো ভোজনের জন্য। দানবেরা ভোজন শুরু করতে যাবেন ঠিক সেই সময় ব্রহ্মাজি একজন দানবের হাত ধরে ফেললেন এবং বললেন, তোমরা ভোজন শুরু করার আগে আমার একটি শর্ত মানতে হবে, যদিও শর্তটি খুবই সামান্য। দানবরা একটু অবাক হয়ে চেয়ে রইলেন ব্রহ্মাজির দিকে। শর্তটি হলো, আমি তোমাদের সবার হাতে এক টুকরো কাঠ বেঁধে দেব, তারপর তোমরা ভোজন করতে পারবে। দানবদের শক্তি বেশি হলেও বুদ্ধিতে বেশ খাটো, সামান্য কাঠের টুকরো তাদের শক্তির কাছে সে আবার এমন কি? শেষমেশ রাজি হলো। এরপর সকল দানবদের হাতে এক টুকরো লাঠি বেঁধে দেওয়া হলো, এমনভাবে তারা যেন হাত কিছুতেই বাঁকা করে খেতে না পারে। দানবরা তো হাত বাঁকা করতে না পেরে কেউ কেউ মাটিতে শুয়ে ভোজন শুরু করে দিলেন, আবার কেউ কেউ পা দিয়ে কোনো মতে ভোজনের থালাটা উপরে তুলে অতি কষ্টে ভোজন করতে লাগলেন। অবশেষে তারা ভালো করে তৃপ্তিজনকভাবে ভোজন করতে না পেরে বিরক্তি প্রকাশ করতে লাগলেন এবং ব্রহ্মাজিকে ভীষণভাবে তিরস্কার করতে শুরু করলেন। যদি এভাবেই দুই হাতে কাঠের টুকরো বেঁধে আমাদের ভোজন করতে দেওয়া হয়, তাহলে কেন আমাদেরকে নিমন্ত্রণ করে এখানে আনা হয়েছে? ঠিক সেই সময় দেবতারা সেখানে এসে উপস্থিত হলেন এবং তারাও ভোজন করতে বসলেন। ব্রহ্মাজি বললেন, তোমরা ভোজন শুরু করার আগে আমার একটি শর্ত মানতে হবে, যদিও শর্তটি খুবই সামান্য। শর্তটি হলো, আমি তোমাদের সবার হাতে এক টুকরো কাঠ বেঁধে দেব, তারপর তোমরা ভোজন করতে পারবে। শর্ত শুনে দেবতারাও রাজি হলো। পরম পিতা ব্রহ্মাজি তাদেরও হাত ওই একইভাবে কাঠের টুকরো বেঁধে দিলেন। ততক্ষণে দেবতারা সব বেশ বুঝে গেছেন যে হাত সোজা করে তো ভোজন করা যাবে না, বরং অন্যকে খাওয়ানো যেতে পারে। সেই মতো হাত সোজা রেখেই দেবতারা খুবই আনন্দ সহকারে একে অপরকে ভোজন করাতে লাগলেন। কিছুক্ষণ পর দেবতাদের ভোজন শেষ হয়ে গেল। এবার দেবতারা একে অপরকে হাত ধোয়ালেন। এই দৃশ্য দেখে দানবরা খুবই লজ্জিত হয়ে গেলেন এবং তারা আফসোস করতে লাগলো যে দেবতাদের এই চিন্তা ভাবনাটা আগে কেন আমাদের মাথায় আসেনি। দূর থেকে দেবর্ষি নারদ এই দৃশ্য দেখে ওনার এত দিনের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং ব্রহ্মাজিকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানালেন। এখন প্রশ্ন হলো, ব্রহ্মাজির দেওয়া শিক্ষা থেকে নারদমুনি কি এমন উত্তর খুঁজে পেলেন? নারদমুনি বুঝলেন, বুদ্ধি ও যোগ্যতার দ্বারা দেবতারা স্বর্গলোকে অবস্থান করেন আর দানবরা থাকেন পাতালে। শুধু তাই নয়, দেবতারা দেখালেন অন্যের প্রতি ভালোবাসা এবং পরোপকারিতা। তিনি আরও লক্ষ্য করলেন কেমনভাবে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে প্রয়োজন হয় সহিষ্ণুতার।
এর মধ্যে লুকিয়ে আছে ধর্মের সারটুকু। যেমন নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচো ও বাঁচতে শেখাও, পরোপকার করার মানসিকতা রাখো। ধর্মের পথে অনেক প্রতিকূলতা আসবে, সে সাংসারিক জীবনেই হোক বা ভক্তি পথেই হোক, সহিষ্ণুতার সাথে অগ্রাহ্য করে এগিয়ে যেতে হবে, নচেত ভক্তিপথ থেকে দূরে সরে যেতে হবে। ভক্তিপথে থাকলে কত লোকে কত কথা বলবে, মনে আঘাত দেবে, আপনদের কাছে পীড়িত হবে, তবু ভক্তিপথে টিকে থাকতে হবে সহিষ্ণুতার সাথে, দাঁতে দাঁত চেপে লড়াইয়ের সাথে। এতে ভগবান ও ভক্তের মধ্যে দূরত্ব কমে, ভগবানের প্রতি অগাধ বিশ্বাস জন্মাবে। বিশ্বাস আপনাকে করতেই হবে, এমন ভক্তগণকে ভগবান সর্বদা আগলে রাখে।